আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, গোপালপুর। ইংরেজি নববর্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আম্বিয়া খাতুন স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে এসেছি। এই বিদ্যালয় করার উদ্দেশ্য, বর্তমান সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সুস্থ ছাত্রছাত্রীদের মতো এই প্রতিবন্ধীদেরও মূল স্রোত দ্বারায় নিয়ে আসার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং এদেরকে শিক্ষা প্রদান করে যাতে আমরা মূল স্রোত দ্বারায় নিয়ে যেতে পারি, এই উদ্দেশ্যে এই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
এর ধারা অব্যাহত থাক এ আশাবাদ ব্যক্ত রাখছি।